বৃহস্পতিবার আগরতলা নজরুল কলাক্ষেত্র তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালন করা হয়। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে উপস্থিত ছিলেন ত্রিপুরা তথ্য সংস্কৃতি দফতরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা চা শিল্প উন্নয়নের চেয়ারম্যান সন্তোষ সাহা সহ অন্যান্য অতিথিরা প্রত্যেক বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মর্মর মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করেন। কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীকে কেন্দ্র করে বিভিন্ন সঙ্গীত সংস্থা শিল্পীরা নজরুল গীতি পরিবেশন করে। এছাড়াও ছোট ছোট কঞ্চি কাচাদের মধ্যে বসে আঁকা প্রতিযোগিতা হয়। প্রায় 1500 মতো শিশুরা বসে আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ত্রিপুরা তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী কবি নজরুলের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। রবীন্দ্রনাথ এবং নজরুলের আদর্শ অনুপ্রাণিত হয়ে প্রত্যেকেই সেই দিশাতে চলার আহ্বান জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। সব মিলিয়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালিত হলো ত্রিপুরা রাজ্যে। ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। জাপানিজ টেকনোলজি ই বাইক, পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 1 মিনিটে ব্যাটারি সোপিং ফেসিলিটি, ব্যাটারির উপর 5 বছরের ওয়ারেন্টি, খুব সহজ এক্সচেঞ্জ এবং ইএমআই সুবিধা। টায়ারের উপর পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 5 বছর পর্যন্ত নিশ্চিত এক্সচেঞ্জের সুবিধা, এককালীন ফ্রি টায়ার রিপ্লেসমেন্ট, 24,000 পর্যন্ত রেফারেল বোনাস, 60 থেকে 80 কিমি রেঞ্জ, নো লাইসেন্স, নো রেজিস্ট্রেশন, নো রোড ট্যাক্স, 5 বছরে 2.5 লাখ সঞ্চয়। আজই আসুন ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। এম এস রিয়া অটোমেটিভ, এম এইচ রোড, কোচবিহার ওয়ার্ড নম্বর 4, কন্ট্যাক্ট 0358222284। আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম হিসেবে যাকে আমরা চিনি জানি এবং যার বিচরণ ছিল ভারত এবং বাংলা এই দুদেশব্যাপী সাংস্কৃতিক জগতে, সাহিত্যের জগতে, তারই 123তম জন্মদিন। আমাদের ভারতবর্ষে তার জন্ম হলেও তদানীন্তন ব্রিটিশ আমলে 1899 সালে, বর্তমান যে বর্তমান ডিস্ট্রিক্ট রয়েছে পশ্চিমবাংলা আসানসোল চুরুলিয়া গ্রামে। পরবর্তী সময় আমরা দেখেছিলাম যে বাংলাদেশের সরকারও কাজী নজরুল ইসলামকে তাদের জাতীয় কবি হিসেবে স্বীকৃতি প্রদান করেছিল। তো ভারত এবং বাংলাদেশকে সাহিত্যের দিক থেকে, আমাদের সংস্কৃতির দিক থেকে যিনি এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস করেছিলেন, আমরা বরাবরই বলে থাকি যে রবীন্দ্র এবং নজরুল, এই রবীন্দ্র এবং নজরুলের চিন্তাধারা নিয়েই আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে। বিশেষ করে বাঙালি অংশের মানুষ যারা রয়েছেন তাদেরকে এগিয়ে যেতে হবে। এবং কিছুদিন আগেও আপনারা জানেন যে আমরা রবীন্দ্র জয়ন্তী 25শে বৈশাখ সারা ত্রিপুরা রাজ্যে ঘটা করে পালন করেছি তথ্য সংস্কৃতি দপ্তরের তরফ থেকে। এবং আজকে আমরা প্রাকৃতিক কিছু গোলযোগ রয়েছে, তারপরেও নজরুল, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এই জন্মদিন পালন করার জন্য আমরা তথ্য সংস্কৃতি দপ্তর, ত্রিপুরা রাজ্য সরকার, আমরা মিলিত হয়েছি। আমাদের প্রত্যেকের কাছে আহ্বান থাকবে যে সংস্কৃতি যদি না থাকে, সাহিত্য যদি না থাকে, কবিতা যদি না থাকে, মানুষের মনের ভাব প্রকাশ করা সেটা সম্ভব হয় না। আর মানুষের মনের ভাব প্রকাশ করতে রবীন্দ্র এবং নজরুল যে দিশা বা যে তাদের যে ভূমিকা ছিল সমাজে, ভারতবর্ষ এবং বাংলাদেশ দুটো দেশেই, সেটাকে স্বীকার করে আমরা তথ্য সংস্কৃতি দপ্তর এবং আমাদের সরকার প্রতিবারই আমরা তাদের জন্মদিন এবং তাদের যে কর্মকাণ্ডের মাধ্যমে মানুষকে জাগ্রত করার জন্য যে আমাদের উদ্দেশ্য প্রতি বাড়িতে, প্রতি পরিবারে, প্রতিটা জনগণের মধ্যে যাতে রবীন্দ্র এবং নজরুলের চিন্তা চেতনা তারা সমৃদ্ধশালী হয়।